তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার এসেছি DDL9000A -S মডেল, অবশ্যই এটা ফুজিংয়ের কন্ট্রোল বক্স। তা কিভাবে রিসেট দেওয়া হয় এক ক্লিকে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এখানে চারটা বাটন আছে, তা চারটা বাটনের ভিতরে আমি কোনা প্রথমে পাওয়ার সুইচটা বন্ধ করে নিলাম। এরপরে এ কোনো এ বি এবং এ কোনাকুনি যে দুইটা বাটন আছে আপনারা খেয়াল করতেছেন, দুইটা বাটন চাপ দিয়ে আমি পাওয়ার সুইচটা অন করলাম। দেখেন আমার ডিসপ্লের ভিত্তি রিসেট লেখা আছে। তো 5 সেকেন্ড ধরার পরে রিসেট, আমি আমার হাত দুইটা সরাই নিলাম। দেখেন আমার একটা মডেল আইছে, আমার এই মেশিনের যে মডেল সেই মডেলটাই আসছে। তো আপনি মডেলে ঢুকেও রিসেট করতে পারেন, চেঞ্জ করলে রিসেট হয়, তো এইভাবেও রিসেট দিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।